নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, রাজা হোক, বাদশাহ হোক, গোটা পৃথিবীর মালিক হোক, গোটা পৃথিবীর বাদশাহ হোক, সব কিছু হবে, তারপরও মানুষ হচ্ছে দুর্বল আল্লাহর কাছে। যদি বলেন কোথাকার কথা, আমার বাপের ডায়েরি নয়, কোরআনের কথা। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষকে কি করেছে? অসহায় আর দুর্বল। দুর্বলতা বলে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখন দেশে বিদেশে পৃথিবীতে বড় বড় নেতা এখন আছে, কেউ চাইছে পৃথিবীর পাওয়ার, ওয়ার্ল্ডের পাওয়ার, কেউ চাইছে দেশের পাওয়ার। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী দামোদর ভাই নরেন্দ্র মোদি দাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি চাইছেন হিন্দুস্তানের পাওয়ার আমার হাতে। ভালদিমির পুতিন রাশিয়ার সে যুদ্ধ শুরু করেছে ইউক্রেনের সঙ্গে, ইনডাইরেক্ট আমেরিকাকে ধমকি দিচ্ছে, কিন্তু পৃথিবীর সুপার পাওয়ার বলে সবাই জানে আমেরিকাকে, সুপার পাওয়ার আমেরিকা। ভালদিমির পুতিন বলছে তুই আমার কাছে ঘোড়ার ট্যাঙ্ক, তোর থেকেও পাওয়ার আমার বেশি। পাওয়ারের লড়াই, সবাই কার কত পাওয়ার আছে। কিন্তু আমি বলে যাচ্ছি, ফেরাউন যে পাওয়ার দেখিয়েছিল পৃথিবীতে, কোন রাজা বাদশাহ সে পাওয়ার দেখাতে পারে না। ফেরাউন নিজেকে আল্লাহই দাবি করেছিল, আপনারা জানেন না? জানেন না? ফেরাউন নিজেকে আল্লাহই দাবি করেছিল। আল্লাহ কিন্তু ফেরাউনেরও নিচুড়ে রস বার করে দিয়েছে। তো ওইসব মোদি আমেরিকা লন্ডন ব্রিটেন এগুলো আল্লাহর কাছে পিঁপড়ের মতো ধরবে আর মালগুলোকে জব্দ করবে, আল্লাহর কাছে কোনো কিছু চলবে না। আল্লাহর পাওয়ার সব থেকে বেশি। তার একটা প্রমাণ শুনে, মুসা নবী দাওয়াত দিতে গেছেন ফেরাউনকে। আপনাদেরকে এখান থেকে দুটো শিক্ষা পাবেন, মুসা নবীকে দাওয়াত, মুসা নবী দাওয়াত দিয়েছেন ফেরাউনকে, কোরআনে উল্লেখ করার কারণ হচ্ছে আল্লাহ যে এই সমস্ত নবী পয়গম্বরদের ঘটনাগুলো উল্লেখ করেছেন কোরআনে, তার একটাই কারণ পৃথিবীর মানুষ এখান থেকে নসিহত নেবেন এবং শিক্ষা নেবেন, নসিহত উপদেশ এবং শিক্ষা। ওই জন্য আল্লাহ কোরআনে বিভিন্ন ঘটনাগুলো নবীদের তুলে ধরেছে। মুসা নবী দাওয়াত দিতে যাবেন, আল্লাহ নবুয়ত দিয়েছে, আল্লাহ আমি সব থেকে প্রথমে কাকে দাওয়াত দেব, বলে পৃথিবীর সব থেকে বড় বেঈমান কাফির যে নিজেকে আল্লাহ দাবি করেছে ফেরাউন, তাকে তুমি দাওয়াত দাও। আল্লাহ এত বড় নিমক হারাম যে আল্লাহ দাবি করেছে তাকে আমি কি করে দাওয়াত দেব, আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন কি করে দাওয়াত দিবি। এখান থেকে দুটো জিনিস পাবে, একটা হচ্ছে বাবা মায়ের সঙ্গে ব্যবহার, কি বললাম, বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার। কারুর বাপ যদি শেরেক করে তাকে তুমি মানা করো, কিন্তু বাপের সঙ্গে অপব্যবহার করা যাবে না। জন্মদাতা বাপ, শুনে নেন কোরআন। ফেরাউনকে যখন দাওয়াত দিতে যাবে, আল্লাহ শিখাচ্ছেন নবীজিকে, কাকে, মুসা নবীকে, কিভাবে দাওয়াত দেবে। কোনো কাউলাল লাইনা, কোরআনে আয়াতে আল্লাহ শিখাচ্ছেন, হে মুসা নরম করে বলবে, ভালোবেসে বলবে, বিনয়ী ভাবে বলবে, নম্র ভাবে বলবে, যেহেতু সে তোমাকে বাপের মতো লালিত পালিত করেছে, জন্ম থেকে তোমাকে বাপের মতো লালিত পালিত করেছে, কুলু কাউলা লাইয়েনা, নরম করে বলো, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে। ফেরাউন বললে আমাকে দাওয়াত দিতে আসা তোর ভুল হয়েছে, আমি আল্লাহ জানি না। মুসা নবী আল্লাহকে বললে, আল্লাহ এই যে খুব বাড়াবাড়ি করছে, তুমি একবার মজা দেখাবে না? আল্লাহ কিন্তু সবাই কি মজা দেখায় না, দেখিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীও আল্লাহর মজা দেখেছে, কি বুঝলেন,
মজা বুঝতে পারেন নাই করোনার সময় পৃথিবীর রাজা বাদশা বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা আইন পাস করিয়েছে মুসলমানদের মেয়েরা মুখ ঢাকা দিতে পাবে না ঠিক বলছি না ভুল বলছি শুনেন না আইনটা মুখ খুলে যেতে হবে আল্লাহ বললে হারামখোর তোরা মেয়েদের মুখ খুলবি আমি তো মরদ দিকেও মুখ ঢাকা করা বলি তারপরে দেখছি দেশের প্রধানমন্ত্রীও মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে তুই যে বলছিলি মেয়েরা পাবে না ঢাকতে মুখ দেখেছিস কেন ভয়ে আল্লাহ বললে কেমন দিয়েছি বল আওয়াজ উঠবে না কিন্তু এমন দিয়েছি কি বললে কখনো আমাদের মোদিজি বলছিল ঘন্টি বাজাও করুণা ভাগ যায়গা সালা ঘন্টায় কখনো করুণা পালায় শুনলেন আমরা কেমন বোকা মলবি আর আমরা বলেছি ওযু করো পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো আল্লাহ চাইলে মৃত্যু হবে নাহলে হবে না দেশের যিনি জ্ঞানী গুণী শিক্ষিত বিগ বি অমিতাভ বচ্চন অনেক মানুষের হৃদয়ে গাঁথা আছে অমিতাভ বচ্চনের নাম দারুণ আর্টিস্ট মোদিজির কথা শুনে অমিতাভ বচ্চন নিজের বারান্দায় দাঁড়িয়ে ঘন্টা মারলে শালা করুণা আসবি না আর অকেই ধরেছে শালাকে কি বলছেন আপনারা অমিতাভের করুণা হয়নি বসেছিল হসপিটালে নাকে অক্সিজেন নিয়ে তারপরে দেখছি মোবাইলে সুইচ চিবলি অমিতাভ বচ্চনের গলা কি আব লোক করুণা সে বচিয়ে থোড়া ধীরে চলিয়ে ওর দূরি কা পালন কিজিয়ে সালা তু কি অ্যাড দিবি বে তোর তো নিজের করুণা হয়েছে অ্যাড দেব আমাদের মতো মরবিরা বুঝতে পেরেছেন না পারেননি যার নিজের করুণা হয়েছে নিজেকে বাঁচাতে পারেনি ঘন্টা বাজিয়ে সে লোককে কি বাজাবে মোদিজি বললেন এক রাত মোমবাতি জ্বালান সব লাইট অফ করে দাও শুনেননি মোদিজির ঘোষণা করুণা পালিয়ে যাবে তারপরও শালা করুণা গেল না আমাদের দেশে দিল্লির একজন মন্ত্রী আমি নাম করব না সে দাঁড়িয়ে বললে গোমূত্র পান করো করুণা ভাগ যায়গা তার কথা শুনে আমাদের পশ্চিমবাংলার ডানকুনি হাওড়ার কাছে ডানকুনির নাম শুনেছে হাই রোডের ওপরে ডানকুনি সেখানে একটা লোক ভেবে দেখলে শালা তাহলে মুখের বহুত তার ঘরে অনেকগুলো গাই ছিল সকালবেলায় মুদগুলো ধরেছে বালতিতে টেবিল লাগিয়ে বোতলে ভরে মুদ বিক্রি করছিল পুলিশে গিয়ে তাকে অ্যারেস্ট করেছে মুদ বিক্রি বলে মন্ত্রী বলেছে যে মুদ পান করলে করুণা পালাবে কি বুঝলেন আমি খালি চিন্তা করি তারপরে দেখছি একজন গরুর মুখ পান করছে গায়ের পেছনে মুখটা লাগিয়ে আমি বললাম আল্লাহর কৃপা হলো ওরা মুখ পান করবে আমরা দুধ খাবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে দুধ খেতে বলেছে মুখ খাওয়া চলবে মুখ খাওয়া কি হারাম মুখ পান করা হারাম আর আমি আল্লাহ দিয়েছি তোমাদের জন্য কোরআনে আছে গোবর থেকে নিচুড়ে রক্ত থেকে নিচুড়ে তোমাদের জন্য তাদের স্থানে দুধর ব্যবস্থা করেছে ওয়াদাইন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন আপনি অবাক হবেন শ্রোতা দেখতে পাচ্ছেন না তোমরা এই দিকে পালিয়ে এসো যারা দেখতে পাচ্ছ না অত দেখে লাভ হবে না কো শুনো কি বলে যাচ্ছে কালকে মরে যেতে পারবো একটু সামনে যাব বলছে এই যে বাস ঠিক আছে আরো একটু বললে নিচে নামতে হবে আমাকে অত আগে নিয়ে যান না ফেরে পড়ে যাবেন আপনার তো আমি যেটা বলছিলাম বাবা কোরআনে আছে ওয়াদা ইল্লাবানান খালিসান সাইগাল লিশারিবিন হে নবী আমি আল্লাহ শুনে নাও গায়ের রক্ত থেকে গোবর থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করি দুধ পান কর দেখবেন জ্বর এলে গরম দুধ গলায় ব্যথা হলে গরম দুধ জান্নাতীদের খাবার হবে দুধ চলে বলুন সুবহানাল্লাহ জান্নাতীদের একটা নহর থাকবে দুধের নহর দুধ এত মূল্যবান জিনিস কিন্তু মুতের নহর শুনি নাই
কটা গরু গাধা আছে বলছে মৌত পান করো গোমূত্র পান করো কালকে যদি মিডিয়া পায় বলবে ইয়ে নফরত ফেলানে वाला মৌলবী হে আবে हमने नहीं कहा किसी डॉक्टर ने कहा कि ये लोग कैसे लिखा पढ़ा किया कि गाय का मूत पान करता है दूध को छोड़ के বুঝতে পেরেছেন আমার ভাই আমি একটা একটা করে বলবো আল্লাহ মাফ করুন ফেরাউন আল্লাহ বললে দেখ শুন হে মুসা আমি মজা দেখাতে পারি যেমন মজা দেখিয়েছি মুমিনদের ভয় নাই কেউ ভয় খাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কেউ কি মুমিনরা ভয় খায় না জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া মুমিনদের হৃদয়ে যদি কারোর ভয় থাকে তার ঈমান কমজোর এটা মাথায় রাখবে যদি মনে হয় গোলা বারুদে মারা যাব পৃথিবীতে পরমাণু যুদ্ধ হতে পারে ওয়ালওয়ার শুরু হতে পারে আপনারা দেখছেন নিশানা যারা বুদ্ধিজীবী আছে যারা মোবাইল দেখে যারা টেলিভিশন ঘাটে তারা জানতে পাচ্ছে যে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর গড়ে 70 লাখ মানুষ মারা যাবে যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়ার আখিরাতে কোনো জায়গায় ভয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি গোলা বারুদে আগুনের বোমেতে মারা যান কোন দেশ যদি পরমাণু মারে ভারতে আর আপনি যদি মারা যান আল্লাহর কসম আপনি মুমিন হিসাবে শহীদের মর্তবা পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ভয় নাই ভয় কাদের বেঈমান কাফেরদের ভয় এই করোনাতে আমাদের দেশে দেখেছিলেন কিছু করোনার নামাজি বের হইল করোনার নামাজি জানেন না যখনই লকডাউন হয়ে গেল করোনা এলো আমাদের দেশের ছেলেরা বললে শালা কি হবে তা ঠিক নাই যখন ঘরে বসে আছিস নামাজটা পড় আমি বাড়িতে তারাবি পড়ছিলাম রমজান মাসে তো আমাদের পাড়ার ছেলেরা বললে মোল্লা আমাদের পাড়ায় একটা ঘর ঠিক করছি সেখানে সবাই মিলে তারাবি পড়াবো তো আপনি ইমামতি করবেন আমরা ঠিক আছে চল যাব গিয়ে দেখছি শালা সব নতুন মা একটাও পুরনো না আমি বললাম আল্লাহ তোমার কৃপা হলো ছেলেগুলো কোন রকম নামাজি হলো করুণাও শেষ নামাজও শেষ সে মাল কটাকার খুঁজে পাচ্ছি না তার মানে সেগুলো কি করুণার নামাজি কি হবে তা ঠিক নাই সালা নামাজ পড়েলে ফেরে পড়ে নামাজ আর এই ফেরে পড়া মুসল্লিগুলো কবরে আলাদা ডিজাইনের মার খাবে যারা ফেরে পড়া নামাজি অনেকজন দেখবেন আমাদের দেশে আছে লোকের ভাইয়ের সম্পত্তি মেরে নেয় দিয়ে ফাঁস কাতারে তাহাজ্জুদ করছে লোকরা বলছে দারুণ পরেজগার বে ভেতরে ভেতরে মাকে নিয়ে গিয়ে জমিটা নিজের নামে লিখে নিয়েছে দিয়ে তাহাজ্জুদ করছে কবরে মার খাবে কিয়ামতের দিন না হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করো শোনো ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়াল আমি কখনো মানুষের কাছে রোগ জ্বালা দিয়ে বিপদ দিয়ে পরীক্ষা করি কখনো তাদের মালের ক্ষতি করি কখনো খেতি বাড়ির ক্ষতি করি আর আমি আল্লাহ পরীক্ষা করি ওয়াবাশশিরিস সাবিরিন আমার কোন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণ করে হে আমার নবী বলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা তোমরা যখন তোমাদের কাছে কোন বালা মুসিবত আসবে তোমরা বলবে আমার সঙ্গে সবাই বলুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদিকে প্রত্যাবর্তন করতে হবে এটা কোরআন আল্লাহ শিখালে তোমাদের বালা মুসিবতে তোমাদের বিপদে সবর করো ধৈর্য ধারণ করো করুণা এসছে রোগ এসছে বিপদ এসছে আপদ এসছে আপনার বাবা মারা গেছে আপনার ছেলে মারা গেছে সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তুমি তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো আল্লাহ
আমার দোকানে বরকত নাই আল্লাহ তুমি বরকত দিবে তাই তোমার কাছে চাইছি আমাদের ছেলেদিকে যদি বলি যে দুদিন নামাজ পড়গা বাবা নামাজ পড়লে মালিক কারবারে আল্লাহ বরকত দেয় এই জুম্মার দিনে মসজিদে নামাজ পড়েছে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ যদি আমার দোকান ভালো চলে তাহলে নামাজ পড়ব নাহলে পড়ব না যদি এই দোয়া আপনার হয় আল্লাহ কি বলবে আমু দেখি তুই কদিন আসিস তারপরে দেব নাইলে দেব না দোকান উঠে গেল আপনি আল্লাহকে দেখবেন আর আল্লাহ আপনাকে দেখবে না যে তুই কদিন আসিস দেখি তুমি যদি বলো দুদিন পরে দেখব যদি ভালো চলে এই কি রকম জানেন তো ভন্ডদের কাজ এগুলো ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজও পড়ে না রোজাও রাখে না কিছু নেই কি মোলবিদের উপরে ভরসা একটা শামসি বাজারে দোকান করেছে দিয়ে দোকানে বিক্রি বাটা নাই খালি হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন মাল ভালো তাবিজ দিতে পারে কেন বরকতের তাবিজ আমি সেদিনে ২৪ পরগনায় বলে এসেছি ও বাবা যদি আমাদের তাবিজে যদি দোকানে বরকত হতো সবথেকে বড় লোক আমরা মোলবিরা আগে হতাম মাল কাদের কাছে আমাদের কাছে তাবিজ তাহলে বড় লোকটা কে আগে হবে তুমি না আমি আমরা তো বর্তমানে রাইস মিলগুলো আমাদের বাপ ব্যাটার হতো মাত তাবিজ আর একটা করে টেনে নে তাবিজ তো আমাদের কাছে বরকতে কিন্তু ৩০০০ টাকা বেতনে তোমার মসজিদে কাজ করছি কষ্ট কোথায় জানেন দিনে ১০ লাখ টাকা রোজগার করে মলবি ইমাম সাহেবের কাছে তাবিজ লিখছে ইমাম সাহেবের ১০,০০০ বেতন তাহলে তকদির কার খারাপ তার না আমার তা টাকা তোমার কাছে বরকতের তাবিজ আমার কাছে চাইছে